চারাবাগান হরিসভা বারোয়ারির উদ্যোগে হাওড়া ডুমুরজলায় শুরু হলো বসন্ত উৎসব। কোভিড পরিস্থিতিতে করোনার ভয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও 2022 সালে বসন্তকালের সেরা উৎসবের হোলিতে মেতে উঠতে চলেছেন আবাল বৃদ্ধ বনিতা। সেই খুশির উৎসবে 8-80 সকলেই সামিল হয়েছে। এদিন সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে বসন্ত উৎসবের শুভ সূচনা হলো। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। ভাই দাদা Yeah.
আমাদের আজ থেকে সাকুরের নাম গান বসে, সেই জন্য আমরা আজকে সকালটাই বাছি। গেল বছর থেকে আমাদের স্টার্ট হয়েছে, আজ থেকে আমাদের নাম সংকীর্তন বসে, তাই আমাদের মন্দিরে হরিসভা মন্দির চারাবাগান হরিসভা মন্দিরে, সেই জন্য আমরা আজ সকাল থেকে প্রভাত ফেরিটা শুরু করি বসন্ত উৎসব দিয়ে। হ্যাঁ, না আমরা গেল বছরই প্রথম সাতজন মহিলা মিলে স্টার্ট করেছি। মেনলি আমি উদ্যোক্তা, কিন্তু আমরা আমাদের সবাই আমরা একসঙ্গে হয়ে জোট বেঁধে এই এটা শুরু করেছি। এটা নিয়ে আমাদের দ্বিতীয় বছর, খুবই ভালো লাগছে। মানে কালকে অনেক রাত্রির অবধি আমরা সাজিয়েছি, এবং আজকে একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে, নাহলে আমরা একটু মানে 6:30 আমাদের প্ল্যানিং ছিল 6:30 থেকে 7টার মধ্যে, কিন্তু একটু দেরি হয়ে গেছে আমাদের এই সবাই রেডি হতে, আর আমাদের একটু রাস্তাটা একটু সরু, তার জন্য একটু দেরি হয়েছে। একদম মনে না রাখলে গালেটা লাগবে কি করে, আগে তো মনে রাখতে হবে। একদম করোনা চলে যাচ্ছে, এবার মনে রং লেগে সবাই একটু মেতে উঠুক। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই বার্তা দেবো আর কি দেবো। আমাদের সঙ্গে সবাই আনন্দ করুক। আমার নাম মৌ চ্যাটার্জি। ভীষণ ভীষণ মানে মানে ঠাকুরের প্রোগ্রাম প্লাস পুরো মেয়েদের এটা সঞ্চালনায় হচ্ছে, এবং সবার মানে হেল্প আছে, ভীষণ ভালো মানে লাগছে যে এই মানে করোনা সিচুয়েশনটা পেরিয়ে যে আমরা একটা প্রোগ্রাম করতে পারছি, এইটার জন্য ভীষণ ভালো লাগছে আমাদের যে আমরা বলবো। দেখুন, হ্যাঁ বল বল বার্তা। সেটা হচ্ছে যে আমরা তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পড়েছি, তাই এই বসন্ত হচ্ছে মন রাঙানোর দিন, আশা করার দিন। তাই মনে হয় যে যে সকল মানে কুড়ি সম্ভাবনাময় কুড়ি, সেই কুড়িগুলো যেন এই বসন্তে ফুটে ওঠে, আর সকলের মনে যেন চির বসন্ত বিরাজ করে। আর এইভাবেই যেন আমাদের হরিসভা বারোয়ারি আরও আরও এগিয়ে চলে। তাদের যেই যে মহিলা উদ্যোগ, একজন স্বপ্ন দেখেছিল প্রথম যে এই রকমভাবে একটা প্রভাত ফেরির মধ্য দিয়ে বসন্ত উৎসব করা যায়, আর সেই স্বপ্নকে যে এতটা সুন্দরভাবে তারা রূপ দিয়েছে, এটাই আমাদের কাছে একটা ভবিষ্যতের আলোর বার্তা। হ্যাঁ, বসন্ত উৎসব মানে শান্তিনিকেতন, কিন্তু আজকাল আমাদের বিভিন্ন গাছগাছালি সবই তো বিভিন্ন মানে উচ্চ ফ্ল্যাট অফিস এসব করেই চলে গেছে, তাই তো আজকে বসন্তটা ছাদ বাগানে বা নিজস্ব বাগানে বা নিজেদের ঘরের মধ্যেও আমরা মনটাকে বড় রেখে সেই বসন্তটাকে ছুঁয়েই আমাদের এইভাবেই বসন্ত থাকুক। আনন্দটা কিছু কিছু কথা থাকে যে মুখে বলা যায় না, নিশ্চয়ই এতটা সবাইয়ের উল্লাস, এতটা সবাই মানে কি বলবো শৃঙ্খলার সঙ্গে যে এগোচ্ছে, এটাই আমাদের প্রকাশ যে কতটা ভালো লেগেছে। শিপ্রা দাস জানা।